কৃষ্ণমূর্তি ইংরেজদের সাথে হাত মেলায়। হনুমান রায় নিজেদের লোকের সমস্যা জানার জন্য গ্রামের দিকে যাচ্ছিল, সেই সময় আমি তোমাদেরকে ভালোভাবে জিজ্ঞেস করছি, হনুমান কোথায় আছে বলো আমাকে। এই তোদেরকে যে এখানে বেঁধে রেখেছি, ও যদি জানতে পারে না তাহলে ও মর্তের থেকেও এখানে চলে আসবে। হনুমানকে ডাক, হনুমানকে ডাক, তাড়াতাড়ি যা। তোরা বলবি না, তোর কি ছেলের থেকেও বড় হচ্ছে হনুমান? হ্যাঁ, তার থেকেও বেশি। ও আমাদের জন্য জন্মেছে, ও আমাদের অন্নদাতা, আর ভগবানের চেয়েও বড়। না হলে কোনো মা নিজের সন্তানকে এভাবে বলি দেয়? তোদের বাচ্চাদের ভগবান কি করে বাঁচায় আমি তা দেখবো, আমি তা দেখবো। বাচ্চাগুলোকে বোম দিয়ে বেঁধে দে। জেনারেল, তোমার আমাকে চাই না, গ্রামবাসীদের ছেড়ে দাও। মিস্টার হনুমান রায়, এক কথা তুমি ভালো করে জানো যে তোমার জন্য আমার কতটা লোকসান হয়েছে। এখন আমি তোমাদের কি করে ছেড়ে দিতে পারি বলো? এটা স্বাধীনতার লড়াই, সমস্ত ভারতবাসীদের মনে রেখো জেনারেল। আমাদের দেশে ঢুকে পড়েছে তোমাদের মতো চোরেরা, আমাদের দেশ থেকে চুপচাপ চলে যাও। আমরা ভারতবাসীরা তোমাদেরকে স্বাগত এই জন্য জানাইনি যে তোমরা আমাদের দেশে ঢুকে আমাদেরকেই কব্জা করে আমাদের ওপরই রাজ করো। তোমাদের জন্য ভালো এটাই যে আমাদের দেশ ছেড়ে চলে যাও। ওকে ওকে, কিন্তু তার জন্য এক এক কন্ডিশন আছে। আমরা একটা গেম খেলবো, তাতে তোমাকে জিততে হবে। বলো। এই গেম তোমার লোক বলবে। কৃষ্ণমূর্তি, কৃষ্ণমূর্তি বালা। ওকে, তেমন কিছু না, তুমি তোমার এই গ্রামবাসীদের খুব ভালোবাসো আর তুমি এদের জন্য সবকিছু করতে পারো, আমি এটাই সাহেবকে বুঝিয়ে বলেছি। আমি তোমার সহোদর হই না, আমি এটাই প্রমাণ করে দেখাবো। কি বলতে চাস সেটা বল আমাকে। সেরকম বেশি কিছু না, রাস্তার দুই ধারে গ্রামবাসীরা সারি বেঁধে দাঁড়িয়ে যাবে আর তোমাকে তার মধ্যে দিয়ে ছুটে যেতে হবে। কিন্তু যাওয়ার সময় একটাই কাজ করতে হবে, যতজনকে পারো ছুতে হবে, যতজনকে ছুতে পারবে ততজনকেই বাঁচাবে, একদম সোজা কাজ। কিন্তু ওই সময় তোমার এই গর্দান তোমার ধর থেকে আলাদা হবে। খেলা শুরু করি এবার। ওকে স্পর্শ করে নিজের হাত খারাপ করিস না হনুমান রায়। This is a dead game. Are you ready? চুপ করো তোমরা সব। সূর্য অস্ত যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে এদের হাত থেকে মুক্ত করব আমি। আমি তোমাদের সবাইকে যে করেই হোক বাঁচাবো এই হাত দিয়ে। আমার এই দুই হাতকে তোমরা ভরসা করতে পারো।
তা এর মতো শয়তান যতই আমার সামনে আসুক না কেন, হনুমান তুমি যেও না, আমাদের অনাথ করে যেও না হনুমান, আমাদের অনাথ করে যেও না, যেও না। এই সীতারাম, আজও আমি নিঃশ্বাস নিয়ে আমার এই গ্রামের মানুষগুলোর জন্য, তাই যাওয়ার সময়ও আমি আমি এদেরকে অবশ্যই বাঁচাবো। যা যা হনুমান রায়ের এই গর্দান, আমি দৌড়বো নিশ্চয়, আমি দৌড়বো। মহালক্ষ্মী, তোমাকে জিজ্ঞাসা না করে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, এর জন্য তোমার কি কোনো দুঃখ হচ্ছে? না গো, আপনি তো আমাকে না চাইতে সব কিছু দিয়ে দিয়েছেন, কিন্তু আমি আপনার মৃত্যু দেখতে পারবো না, এত হিম্মত আমার মধ্যে নেই, সেই জন্য আমি। মহালক্ষ্মী, যদি মরতেই হয় তাহলে লড়ে মরবো, যা আমি হামেশাই করে থাকি। হনুমান, যদি মরবই তাহলে আমরা সবাই একসঙ্গে মরব। সীতারাম, গ্রামের জন্য একজন মরলে ঠিক আছে, কিন্তু একজনের জন্য গোটা গ্রাম মরতে পারে না। দেখছেন আপনি জেনারেল, আমাদের হনুমানের জন্য এই লোকগুলোর হৃদয়ে কত ভালোবাসা জমে রয়েছে। কৃষ্ণমূর্তি, আমি তোমার জন্য আজ পর্যন্ত কত কি করেছি দাদা, কিন্তু তোমার মনের মধ্যে এত পাপ ছিল তা আমার জানা ছিল না। এটা ওর দোষ নয় মহালক্ষ্মী, আসলে তুমি ওর খাবারের নুনটা দিতেই ভুলে গিয়েছিলে। আমি তো শুধু জেতার প্রতিজ্ঞা করে ফেলেছি আর তাই আমি জিতছি। জেনারেল, এতে আমার একটা শর্ত আছে, তুমি যে খেলায় নেমেছো আমার মাথা তোমার হাতে কাটবে না। এই সীতারাম, বলো। আমার মাথা তোর হাতেই কাটবে। সীতারাম, আমি জীবনে প্রথমবার তোর কাছে কিছু চাইলাম আর তুই অস্বীকার করছিস। কি বলছো তুমি? এই আমার মাথা ওর হাতে কাটলে আমাদের জয় অসম্ভব, আর তোর হাতে যদি কাটে মনে হবে আত্মহত্যা করলাম। তুই কি চাস আমি হেরে যাই এদের কাছে? এই যদি সত্যি আমার জীবনে তুই কিছু করতে চাস তাহলে তুই আমার আমার মাথাটা কেটে দে। যা যা গিয়ে লাইনে দাঁড়িয়ে যা। মহালক্ষ্মী, তুমি সবার শেষে লাইনে দাঁড়াও, আমার তোমাকে দেখতে ইচ্ছে করবে। মহালক্ষ্মী, আমি তোমাকে শেষবারের মতো দেখতে চাই, তুমিও কি শেষবারের মতো কিছু বলতে চাও? এক বীরের স্ত্রী আমি, এত বড় সম্মান দিয়েছেন আপনি, কেঁদো না মহালক্ষ্মী। তুমি সব সময় নিজের সিঁথিতে সিঁদুর দিয়ে মহালক্ষ্মীর মতো চির এ অস্ত্রী থেকো। এদিকে আয় বাবা, আমাকে তুই মাফ করে দিস বাবা, আমি এক পিতা হবার কর্তব্য না করে এই দুনিয়া থেকে চলে যাচ্ছি। তোমার কাছে তোমার মাই এখন সবকিছু, জীবনে কখনো মায়ের হাত ছেড়ো না। বাবা, তোমার চোখে জল। ও কিছু না বাবা, তুমি আমাকে খাইয়ে পড়িয়ে এত বড় করলে, তবুও তুমি তোমার দুঃখকে আজ পর্যন্ত বুঝতে দিলে না, তুমি নিজে তিল তিল করে পুড়েছো তবু আজ পর্যন্ত আমাকে বুঝতে দাওনি। কিন্তু আজ আমি আমার রাস্তা পেয়ে গেছি ঠাকুমা, আমি ওকে জীবনে ছাড়বো না, আমাকে আশীর্বাদ করো। না ঠাকুমা, ওই কৃষ্ণমূর্তি আমার কোনো কিচ্ছু করতে পারবে না, তুমি ভয় পেও না, আমার কিচ্ছু হবে না, শুধু তুমি আমাকে আশীর্বাদ করো। আজ যদি পঞ্চভূত আমার সামনে আসে তবুও আমার কিছু করতে পারবে না। ঠিক আছে বাবা।
স্যার ঠিক বলেছেন স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ড্রাইভার গাড়ি রোকো স্যার। এই কি হয়েছে স্যার? গাড়িতে বোমা আছে, কন্ট্রোল রুম থেকে ফোন এসেছে স্যার, আপনি তাড়াতাড়ি গাড়ি থেকে নামুন স্যার, ফেটে যাবে স্যার, প্লিজ স্যার নিচে নামুন স্যার। বোম পাঠবে ভালোই, বসো ওখানে। কেউ বললে তুমি বিশ্বাস করবে? বিশ্বাস না হলে নামতে তো হবেই স্যার, আর যদি না বিশ্বাস করি তাহলে তো উপরে যাবে। হ্যাঁ স্যার, বোম স্কোয়াডও আসছে স্যার, প্লিজ স্যার আপনি নিচে নেমে আসুন স্যার। আমার এই কনভয়েতে বোমা লাগাবার হিম্মত কে করতে পারে? There is no bomb, sir. Fake call. Hello, কে বলছেন? তোর বাবা, তোর চোম। এই তুই পাগল হয়ে গেছিস নাকি রে? কি চাই তোর? তোর জীবন, তোর প্রাণটা চাই, তাই তোকে আমি ফোন করলাম। তোর কি মাথা খারাপ হয়েছে? এই বুঝতে পারছিস না নাকি? যদি লেট হয়ে যায় তাহলে লেট কৃষ্ণমূর্তি হয়ে যাবি। তোর কারে বোম আছে? এই চুপ কর, এক্ষুনি বোম স্কোয়াড চেক করে গেছে, এখানে কোনো বোম নেই। আমি বোম স্কোয়াডের লোক সেজে এসেছিলাম আর বোম রেখে চলে গেছি। এই ড্রাইভার গাড়ি দাঁড় করো। এতদিন খালি পিপারি বোম ব্লাস্টের কথা পড়েছি, ফার্স্ট টাইম রিয়েলি দেখবো স্যার। কি হলো, আওয়াজ শুনেই কালা হয়ে গেলি নাকি রে তুই? এই তুই কার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস জানিস না? চিনিস না তুই এখনো, বুঝেছিস? তোর পুরো পাণ্ডুলিপি পড়ে ফেলেছি আমি, পাণ্ডুলিপি থেকে রোজ একটা করে পাতা ছিঁড়ব আর তাড়াতাড়ি তোকে যেখানে পাঠানোর সেখানে পাঠিয়ে দেব, খুব তাড়াতাড়ি। যদি তোর ক্ষমতা থাকে তাহলে তুই আমার সামনে আয়। চল আমি তোর এই ইচ্ছাও পূরণ করে দিচ্ছি, আসছি আমি। এই টিভি জার্নালিস্ট, তুমি একটা নিউজ কভার করবে, লেটেস্ট নিউজ। যদি তুমি মনে করো এই নিউজটা কভার করবে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমার কথা মতো এই ঠিকানায় চলে এসো। কোথায় আসতে হবে আমাকে? তোর পুরো পাণ্ডুলিপি পড়ে ফেলেছি আমি, পাণ্ডুলিপি থেকে রোজ একটা করে পাতা ছিঁড়ব আর তাড়াতাড়ি তোকে যেখানে পাঠানোর সেখানে পাঠিয়ে দেব, খুব তাড়াতাড়ি। আপনি এত টেনশন কেন নিচ্ছেন স্যার? ও কেমন দেখতে বলুন আমাকে একবার। ২৪ ঘন্টার মধ্যে ওর ডেড বডিটা আপনার সামনে এনে এইভাবে নাচ করবে? হ্যাঁ, আগে তুই আমাকে একটা কথা বল, তুই কখনো হিংস্র বাঘকে দেখেছিস? না। ও একদমই ওরকম দেখতে। দাশু, এ দাশু, ওই দেখ ওই দেখ, ওর মধ্যেই আছে। আপনি চিন্তা করবেন না, আমি ধরে নেব এক্ষুনি। দাশু, তোর সামনে দাঁড়িয়ে দেখ ওকে। আমার সামনে কোথায়? আরে ওখানেই কালো চশমা পরে আছে। কোথায় কালো চশমা? এই লোকটা তো নয়। আরে গাধা, এদিকে না, ওদিকে। আরে ও চলে যাচ্ছে, দেখ দাশু। শোনো ভারত রত্ন, তুমি এক অপরাধী, আমাকে আমাকে মেরো না। তুমি আমাকে ডেকেছিলে না, নাও আমি এসে গেছি তোমার কাছে। মরার এখনো অনেক টাইম আছে। আরে কি ঘাম ঝরছে তোমার? আমি তোমাকে মারার বহুত রাস্তা বেছে রেখেছি। যখন তুমি খাবার খাবে তখন ওই খাবারে বিষও থাকতে পারে, যখন তুমি স্নান করতে যাবে স্নানের জলে কারেন্টও থাকতে পারে, যখন তুমি ঘুমিয়ে থাকবে তখন তোমার বুকে ছুরিও ঢুকতে পারে। যেমন করেই হোক 26 জানুয়ারিতে আমি প্রমাণ করব যে তুমি একজন দেশদ্রোহী। শোন, তুই ভারতরত্ন পাবার যোগ্য নস, ভারতদ্রোহী হচ্ছিস তুই। যদি তুই ভারতরত্ন নিস তাহলে মনে রাখিস আমি তোকে জানে মেরে দেব। সাহেব,
গেছে, এই কে এম কে শাসিয়ে গেছে, এই কৃষ্ণমূর্তি কে শাসিয়ে গেছে। দাসু মালিক, ও যেখানে থাক না কেন আমি ঠিক খুঁজে বার করবো ওকে। ওর মাথা কেটে এনে আমি ওকে নরবলি দেব, আমি ওকে ছাড়বো না। এটা হচ্ছে দাসুর প্রতিজ্ঞা। নমস্কার ভাই। কি ভাই, পানিহাটি থেকে? হ্যাঁ ভাই। তোমার জ্যোতিষী কি বলছে? আমার বিপদ আছে। হ্যাঁ ভাই, বিপদ আছে। আরে পাগল, আয়ুরেখা কি দেখেছো তুমি? দেখুন ভাই, ন্যাশনাল হাইয়ের মতো একদম সিধা চলে যায়। সত্যি ভাই, কিন্তু আপনার জন্ম তো আমাদের ব্রহ্মাই দেয়, কিন্তু মৃত্যু এই দাসুই লেখে। এই হাত দিয়ে কত লোককে মেরেছে তুই জানিস? মানুষ যতই বড় হোক না কেন, যদি সময় খারাপ যায় তাহলে কি করবেন ভাই? এত কথা বলার পরে তুই কি করে বেঁচে আছিস বলতো? কি বলছিস মাইরি, তোর হিম্মত আছে বলতে হবে। হ্যালো, এই দাসু। হ্যাঁ বলুন স্যার। হনুমানের ভিডিও ক্লিপ পেয়ে গেছি, তুই জলদি এখানে চলে। ঠিক আছে স্যার। দাসু ওপরে চলে গেছে, আমি পাঠিয়ে দিয়েছি ওকে। তুমি কে বলছো? আমি তোমার খুব কাছের লোক, হনুমান রায়। না, কি হচ্ছে দাদাই? এই হনুমান দাসুকে মেরে ফেলেছে। কিন্তু আজ এই হনুমান বাঁচতে যেন না পারে। হনুমান আমায় ক্ষমা করে দাও। এ সীতারাম, হিম্মত রাখ তুই। এই সব গ্রামের মানুষগুলোর জন্য, এই সব গ্রামবাসীদের জন্য আমার মাথা তোকে কাটতেই হবে। এই তোকে এটা করতেই হবে। এই কৃষ্ণমূর্তি, তোকে মারার জন্য একটা বীর জন্ম নেবে, আর আমার মৃত্যুর বদলাও অবশ্যই নেবে। জেনারেল, আমি আমার মাথা তোমার হাতে দিচ্ছি। এর মানে এই নয় যে এটা তোমার ভবিষ্যৎ বদলে দেবে। তোমার ভবিষ্যৎ আমি লিখব। তোমরা সব ওপরে সাদা, ভেতরে কালো, কিন্তু তোমাদের মৃত্যু পচে গেলে এমন ভয়ানক অবস্থা হবে যে এক বেঈমানকে সাথে রেখে আমাকে মারছো আর এই গ্রামে রাজ করছো, তোমাদের কোনোদিন ভালো হবে না। তোমাদের অবস্থা এমন হবে যা কিনা একজন রোগগ্রস্ত হয়ে থাকে, যা কিনা আজ পর্যন্ত অপরের সাহায্য ছাড়া কোনোদিন চলতেই পারেনি। আমার একটা কথা কান খুলে তোমরা সবাই শুনে নাও, তোমাদেরকে মারার জন্য কোথাও না কোথাও আমি অবশ্যই জন্মগ্রহণ করব। মনে রেখো তোমরা, এই অসহায় মহিলাদের অভিশাপ তোমাদের লাগবেই। আমার কাটা মাথা এই দেশের জন্য হবে আর্তনাদ। আমাদের দেশের ঝান্ডা হামেশা উঠবে, আমার দেশ চিরদিনের জন্য সুফলা হয়ে থাকবে। আমার এই কাটা মাথা আমার দেশের সৈনিকদের জন্য এক আওয়াজ হয়ে সাড়া জাগিয়ে তুলবে। একদিন এই ঝান্ডার বদলে আমার দেশের পতাকা উড়বে, আমার দেশের পতাকা উড়বে। আমার দেশের ওই খুব সুন্দর পতাকাটা উড়বে ভারতবর্ষের আকাশে। ওই পতাকা যে আমাদের সবার হৃদয়ের স্বাধীনতার মুক্ত বাতাসের আওয়াজ দিয়ে যায়। যে পতাকা উঠতে সব ভারতবাসীর মাথা গর্বে উঁচু হয়ে যায়। আমি আমার হৃদয় আর আত্মা থেকে বলছি, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমার এই দেশকে রক্ষা করার জন্য একদিন কেউ না কেউ নিশ্চয়ই আসবে। বন্দে মাতরম, বন্দে মাতরম।
এত সাহস এত হিম্মত এতই দাও মা আমায় শক্তি তোরেও যেন কম না হয় মন থেকে দেশ ভক্তি এই সাহস আর এই পরাক্রম যেন না হয় কখনো কম সার্থে জীবন বলিদান দিলাম করে ওকে যাব গান বন্দে বন্দে মাতরম বন্দে বন্দে মাতরম স্যার আমরা জিতে গেছি আমরা নাও হনুমানের বডি না জ্বালা পর্যন্ত আমার কোনো ভরসা নেই আমি বেঈমান সবাই জেনে ফেলেছে তার জন্য আমি সবাইকে মেরে ফেলবো এই কৃষ্ণমূর্তি আমাদেরকে বাঁচানোর জন্য গ্রামের সবাই শহীদ হয়ে যায় আমাদেরকে মরা ভেবে ওরা সবাই চলে যায় তারপর কৃষ্ণমূর্তি ইংরেজদের সাথে হাত মিলিয়ে গ্রাম থেকে গ্রাম ধ্বংস করতে আরম্ভ করে কোনো মতো ওদের হাত থেকে আমরা বেঁচে যাই কিন্তু ইংরেজরা আমাকে গ্রেপ্তার করে ফেলে যখন মহালক্ষ্মী আমার সাথে জেলে দেখা করতে আসতো তখন তাহলে আমার সঙ্গে দেখা করতে দিত না কিন্তু ভগবানের দয়ায় দেখা করার সুযোগ এলো ঠিক সেই সময় জেল ভেঙে পালাই দাদু ভাই পুলিশ আমাদের ঘিরে ফেলেছে ওদের তোমার উপর সন্দেহ করার আগে আমাকে ধরিয়ে দাও সীতারাম সারেন্ডার করো এই যদি তোমরা আমাকে ধরার চেষ্টা করো তাহলে আমি একে গুলি মেরে দেবো দাদু ভাই 26 জানুয়ারি কৃষ্ণমূর্তি ভারতরত্ন পাবে ওই দেশদ্রোহী যেন কোনো মূল্যেই ভারতরত্ন হাতে না পায় আর সবাই যেন জানতে পারে ও এক দেশদ্রোহী আর দেশবাসীর সাথে বেঈমানি করেছে দাদু ভাই এসব তোকেই করতে হবে আমাকে ধরিয়ে দে নমস্কার কৃষ্ণমূর্তি সাহেব এতদিন তুই আমার সঙ্গে দেখা করতে আসতিস কিন্তু আজ আমি তোর সঙ্গে দেখা করতে এসেছি তুই গ্রামবাসীর সাথে যে বেঈমানি করেছিস এ কথা একমাত্র আমিই জানতাম কৃষ্ণমূর্তি আজকের পর সারা দুনিয়া জানবে ওর হাতেতে হাতকড়ি পরাও কৃষ্ণমূর্তি ভয় পেয়েছিস আমি তোকে কিছু করব না হনুমান রায়ের ফয়সালা করবে দাঁড়াও ওর হাতকড়ি খুলে দাও এবার তোমরা যাও কি সীতারাম ভাই তুমি ভেবেছো আমি তোমাকে মেরে ফেলব কিন্তু তোমার বয়স হয়েছে তাই তোমার এরকম মনে হচ্ছে বুঝেছো হনুমান রায় বলেছিল আবার জন্ম নেব তোমার মনে আছে না এই পান্না তুমি কার সাথে কথা বলছো তুমি জানো তুমি একটু শান্ত হও একদম হনুমানের মতো দেখতে তাই না তোমার যে ভাগ্নে থাকতে পারে তা আমি ভাবতেও পারিনি ঠাকুরদার মতো এও আমার কাছে নিজেই নিজের মৃত্যুকে ডেকে আনছে আধা ঘন্টার মধ্যে দেখো
আমি ওর কি হাল করছি? কৃষ্ণমূর্তি, তুই ওকে ভুলেও দেখিস না। যদি তুই ওকে ধরে দেখাতে পারিস তাহলে ধর, জলে পুড়ে ছাই হয়ে যাবি। নিজের স্বার্থ আর মতলবের জন্য কত মানুষকে মেরে ফেলেছিস তুই। যেমন ক্ষুধার্থ বাঘ আছে সেরকম ও তোর কাছে আসবে। ও কোথা থেকে আসবে, কিভাবে আসবে তোর কোনো কিছুই মালুম হবে না। তুই আর বাঁচবি না কৃষ্ণমূর্তি।